আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রত্নাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কুরমা। চলুন দেখে নিই আজকের রেসিপির প্রস্তুত প্রণালীটি। এখানে একটা পাত্রে আমি প্রথমে নিচ্ছি 1/4 কাপ ঘি আর 1/3 কাপ পরিমাণ নিচ্ছি সয়াবিন তেল। তেল আর ঘিটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো সম্পূর্ণভাবে গোল্ডেন কালার হয়ে আসার আগে কিন্তু তুলে নিতে হবে, কারণ তোলার পরেও কুকিং প্রসেসটা চলতে থাকে আর তখন কালারটা আরও একটু বেশি গাঢ় হয়ে যাবে। এখানে আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণ কাজু বাদাম, এর সাথে ভাজা পেঁয়াজগুলো দিয়ে সামান্য একটু পানির সাথে মিশিয়ে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। কাজু বাদাম আর ভাজা পেঁয়াজের পেস্টটা তৈরি হয়ে গেছে, এখন এটা এক পাশে রেখে দিচ্ছি আর এদিকে টক দই আর গুঁড়ো মশলা দিয়ে আরেকটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, একটু হলদে কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আর দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চিনি। এবারে মশলার উপকরণের সাথে দইটাকে ভালোভাবে ফেটে নিতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো দানাদার ভাব না থাকে। স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছে। মুরগিটা কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখানে প্রায় 1.5 কেজি থেকে একটু কম পরিমাণে মাংস হয়েছে, আর মাংসগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। যে পাত্রে পেঁয়াজগুলো ভেজেছিলাম সেই পাত্রটাই আবার চুলায় বসিয়ে দিয়েছি, আর সেই তেল আর ঘিয়ের মিশ্রণের মধ্যেই এবার কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2 পিস তেজপাতা, 4 পিস ছোটো এলাচ, 1 পিস বড় এলাচ, 2টা দারচিনি আর দিচ্ছি 4 পিস লং। এখানে আদা আর রসুন সম পরিমাণে পেস্ট করে নিয়েছি। এখন এখান থেকে আদা আর রসুনের পেস্ট 2.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। এরপরে টক দই আর গুঁড়ো মশলা দিয়ে যে পেস্ট তৈরি করেছিলাম এটা দিয়ে দিচ্ছি। যেহেতু এই রান্নাতে দই ব্যবহার করা হয় তাই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু লো হিটে করছি, তা না হলে কিন্তু রান্নাটা নিচে লেগে যাবে আর এতে করে রান্নার ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দইয়ের মিশ্রণটা সব কিছুর সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করছি 15 মিনিটের মতো। আমি কিন্তু এই 15 মিনিটের মধ্যে প্রতি 5 মিনিট পর পর হালকা একটু চামচ দিয়ে নেড়ে দিয়েছি, এতে করে নিচে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর যেহেতু রান্নাটা লোহিটে করছি এতে করে কিন্তু চিকেনের ভেতর থেকে যথেষ্ট পরিমাণে পানি বেরিয়ে আসবে, আর আপনাদের এই রান্নাটার মধ্যে চিকেনের এই পানিটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু সামান্য অল্প করে একটু পানি ইউজ করতে পারেন। 15 মিনিট পরে পেঁয়াজ আর কাজু বাদামের যে পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধের সাথে সামান্য একটু জাফরান মিশিয়ে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিচ্ছি। আর দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ জায়ফল গুঁড়ো, জয়ত্রী গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এরপর সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে ঢেকে আরও প্রায় 10 মিনিট মতো রান্না করে নিচ্ছি।
আপনারা কেউ যদি এই রান্নাতে ঝালের পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে নিতে চান তাহলে এই পর্যায়ে কিছুটা গোলমরিচের গুঁড়ো অথবা কাঁচামরিচ অ্যাড করে দিতে পারেন। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন চুলা থেকে নামানোর পূর্বে এক টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখছি। এতে করে কেওড়া জলের স্মেলটা চিকেনের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এরপর চিকেনের এই কুরমাটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কুরমা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।